রপ্তানি বাড়াতে নতুন নতুন পণ্যের শিল্প গড়ে তোলার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আঞ্চলিক বাণিজ্য ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় তারা এই তাগিদ দেন। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন প্রশ্নে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের ভিত্তিতে সহযোগিতার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাফিজ আদনান আদেলের রিপোর্ট। 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে দাঁড়াবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ক্রমবর্ধমান টেকসই অর্থনীতির অন্যতম দেশ হিসেবেই গণ্য করছে পুরো বিশ্ব। আর অর্থনীতিকে আরও সুসংহত করতে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের করণীয় নিয়ে আলোচনা করতেই এই সভা। এ সময় বাণিজ্য সংশ্লিষ্টরা রপ্তানি বাজার বাড়াতে ও নতুন নতুন রপ্তানিযোগ্য পণ্যের শিল্প গড়ে তোলার পরামর্শ দেন। বিশেষ করে ভারত, চীন এবং মিয়ানমারের সঙ্গে এনার্জি কোঅপারেশনের ব্যাপারে আমাদের আরেকটু ভালো রোল প্লে করতে হবে। বিভিন্ন ব্যাপারে কিন্তু আমাদের দুই প্রধান রাজনৈতিক দল বলি বা আমি বলবো নাগরিক সমাজের খুঁজে বেশি কোনো বিপদ আছে তা কিন্তু নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন সক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে রপ্তানি বাজারকে আরও বিস্তৃত ও শক্তিশালী করা যাবে বলে মত দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বার্থ বিক্রি দিয়ে আমরা কারোর সাথে বন্ধুত্ব চাই। ভিউ অফ আওয়ার জিওগ্রাফিক্যাল পজিশন, বাংলাদেশ ক্যান বিকাম এ কমিউনিকেশন হাব ফর বোথ সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এদিকে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন প্রশ্নে সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশই একটা দেশ যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য নাই। আজকে যে আমাদের দেশের মেজর পলিটিক্যাল পার্টি, আমরা তাদের অর্থনৈতিক বিষয় নিয়ে যেমন আলোচনা করি, দেখবেন দেয়ার ইজ নো ডিফারেন্স, নাথিং। আঞ্চলিক দেশগুলোর মধ্যে উৎপাদন সমন্বয় গড়ে তুলতে পারলে আরো দ্রুত টেকসই অর্থনীতি বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন আলোচকরা। যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। রাফেজ সাদান আদেল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ।